হোয়াট ইজ এভরিবডি, কি অবস্থা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর তোমরা কিন্তু দেখতেই পারতেছো যে আমার সামনে একটা পাওয়ার টিলার আছে, বাংলাদেশি পাওয়ার টিলার। আমি কোনো সময় ভাবছি মানে ভাবতে পারছিলাম না যে এরকম কোনো মোড থাকবে। তো যাই হোক, এটা মূলত আমি পাইছি আমার একজন সাবস্ক্রাইবার নাবিল গেমিং 07.0 কাছ থেকে। তো যাই হোক, ওর চ্যানেলের নাম আমার ঠিক মতো খেয়াল নাই। তো যাই হোক, আমি ওর ইয়াতে মিডিয়া ফায়ারের লিঙ্ক দেওয়া ছিল আর গুগল ড্রাইভের লিঙ্ক দেওয়া ছিল, তো ওর গুগল ড্রাইভে কাজ করছিল না, এই জন্য হচ্ছে আমি মিডিয়া ফায়ার থেকে ভিপিএন দিয়ে ডাউনলোড করছি। তো এটার সাউন্ডটা এত জোস, মানে পুরো ফট 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 একটা আওয়াজ হইতে থাকে। আর মানে বিশেষ করে এটা মজার জন্য আর কিছু না, তোমরা যারা বাংলাদেশি ফিল চাও বা সিমুলেটর বাংলাদেশে, তারা এটাই কিন্তু অনেক বেশি মজা পাওয়া। আর বিশেষ করে তোমরা অনেকে আমার ইয়াদের জন্য যারা শহরের দিকে থাকো, তাদের মনে করো বেশি মজা লাগবে এই জিনিসটা। তো পুরো ভিডিওটা দেখো, আর ভিডিওটাতে একটা লাইক না দিয়ে থাকলে তাড়াতাড়ি একটা লাইক দিয়ে দাও। তো দেখো গাইস, এটা কিন্তু অনেক পাওয়ারফুল একটা ইয়ার। দেখো এটা গুতা মারে, বাস্টে গুতা মারে পুরে ভাই। তো যাই হোক গাইস, এটা স্পিডও কিন্তু খারাপ হবে না, মানে এটা তো আমার আমার কিন্তু বাস থেকে আরো এটা বেশি মজা লাগতেছে। তো থ্যাংকস টু নাবিল গেমিং, যার জন্য আমরা এত জোস একটা মোড পাইছি। বাট এটা আসল মোড ক্রিয়েটার কে সেটা সম্পর্কে এখনো আমি কিছু জানি না, তো এই জন্য হচ্ছে আমি কোনো প্রকার ক্রেডিট বা কোনো প্রকার নাম দিয়ে দিই নাই ডিসক্রিপশন বক্সে। তো যদি ভবিষ্যতে তার নাম ঠিকানা পেয়ে যায় তাহলে অবশ্যই দিয়ে দিব। আর তোমরা বলছিলে GTA 5 30 মিনিটসের একটা ভিডিও, মানে 30 মিনিটের একটা ভিডিওর জন্য, তো এটা অলরেডি কাজ শেষ আর এখন জাস্ট এডিটিং করা বাকি আছে। তো এডিটিং করা হয়ে গেলে আমি তোমাদের তাড়াতাড়ি ওটা দিয়ে দেবো। ওরে ভাই, মানে মানে আমার খেলতেছি তো খেলতেছি আর মানে ছাড়তে ইচ্ছা করতেছে না, বুঝতে পারছো? আর এটা যদি বিশেষ করে এটার যদি মনে করো মাল্টিপ্লেয়ারে এটা খেলা যায়, তো আমি কি করতাম জানো, আমার যে ক্যারেক্টার ওই ক্যারেক্টারে বলতাম উপরে এই পিছনে বসে থাকতে, মানে দাঁড়ায় থাকতে, আর হচ্ছে আমার যে ফ্রেন্ড যার সাথে খেলি তো তারে বলতাম কি যে এই পাওয়ার টিলারটা চালানোর জন্য, তাহলে মনে করো অনেক মজা হইতো। কিন্তু এই ধরনের মোডগুলো দিয়ে আমরা মাল্টিপ্লেয়ার খেলতে পারি না, এই যে একটা প্রবলেম, মানে এই জিনিসটাই আমার সব থেকে খারাপ লাগে যে এই বাইরের যে মোড এইগুলো দিয়ে আমরা কোনো প্রকারের মাল্টিপ্লেয়ার খেলতে পারি না। ও ইমাদ্রে গাই লাগাই দিছি। তো গাইস একটু প্রবলেম হয়ে গেছে, আমরা ড্রেনের ভিতর পড়ে গেছি, মানে আমরা ড্রেনের ভিতর পড়ে গেছি, এখন উঠবো কিভাবে? তো ড্রেনের ভিতর পড়লে মনে হয় না যে আর উঠতে পারবো। তো যাই হোক গাইস, আমাদের ভিডিওটা এই পর্যন্ত, কি আশা করি তোমাদের সবার মজা লাগছে। যদি ভিডিওটা মজা লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিবা, আর আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা যদি তুমি আমার চ্যানেল নতুন হয়ে থাকো। আর অবশ্যই বেল বাটনটা প্রেস করে দিবা, বেল বাটন কিন্তু অবশ্যই প্রেস করবা, সেটা হাত দিয়ে করো বা নাক দিয়ে করো সেটা আমার দেখার বিষয় না, কিন্তু সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল বাটন প্রেস করে দিবা। তো যাই হোক গাইস, দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে, বাই।